এই অনবদা যে এই ব্যাপারটা প্ল্যান করেছে এটা সত্যি একটা ভীষণ সারপ্রাইজ ছিল। একটু মস্তি একটু এনজয় করি। এখন আসবে কিন্তু তোমাদের জন্য খুব বড় একটা ধামাকা। কিন্তু চুজ করা অনবদারই ব্যাপার। আর সত্যি তোমার ক্রিয়েটিভ মাইন্ডকে একদম উখাড়। সব থ্যাঙ্কস সব। আর দাদাকে তো বড় রোমান্টিক মানুষ আমি বলে দিচ্ছি। মাই হার্ট বলছি। ইউ আর এ ভেরি গুড পারসন। আর সত্যি তোমার সাথে কাজ করা ভালো। আই হ্যাভ টু সে দাদা কিন্তু বেশ ভালো রোমান্টিক মানুষ। বৌদি একদম খুশ। আমার তো একটু দোকানের পাশেই, মানে তোমরা হুট করে চলে আসলে একদম কাছেই না? একদম কাছে। আমি জানতামই না। তোমার তো সামনে বিয়ে আছে, তোমার প্রি ওয়েডিং শুট এইসব জায়গায় ভালো করে কিন্তু ধামাকা ভিডিও চাই আমরা। আমার বর এখানে করবে না, এখন আসবে কিন্তু তোমাদের জন্য খুব বড় একটা ধামাকা। মানে তোমরা নন্দিনীকে কখনো কিন্তু বোটে ট্রাভেল করতে দেখোনি, সুন্দরবনে বড় বোটে ট্রাভেল করতে দেখেছো, কিন্তু ছোট নৌকাতে কিন্তু ট্রাভেল করতে দেখিনি। কি বলো? প্রিন্সেপ ঘাটের সামনে, প্রিন্সেপ ঘাটের সামনে বোটে চড়ে ঘুরে বেড়াচ্ছে নন্দিনী। কন্টেন্টই কন্টেন্ট, আবার তোমরা কন্টেন্ট পেয়ে যাবে আমাকে কোন। একদম একদম। তো চলো এনজয় করো আর ধামাকা করো। ভিডিওটাকে লাইক করো নি এখনো, ঝটপট লাইক করো। কি করছো বস? তাড়াতাড়ি আর সাথে সাথে কমেন্টও করে দাও। একদম। যেটা প্রিন্সেপ ঘাটের রেল স্টেশন সেটা কিন্তু আদর্শ জায়গা প্রেম করা, এটা তো আছে। আজকে আমি মিলেনিয়াম পার্কে এসেছি, এসেই আমার দিদির সাথে দেখা। আর দিদির আমি খুব বড় ফ্যান, অনেক মানে ভিডিও দেখি প্রথম থেকে, আমি দেখি বলতে গেলে খুব বড় ফ্যান দিদির আমি। আমি অলমোস্ট প্র্যাকটিস করছি, আমার 1 তারিখে তো এই র‍্যাম শো আছে, আমি র‍্যাম শোতে হাঁটা প্র্যাকটিস করছি। আমার দাদা আমাকে প্র্যাকটিস করাচ্ছে। থ্যাংক ইউ। এই অনবদা যে এই ব্যাপারটা প্ল্যান করেছে এটা সত্যি একটা ভীষণ সারপ্রাইজ ছিল। জায়গা ফাইগা সব কিন্তু চুজ করা অনবদারই ব্যাপার। আর সত্যি তোমার ক্রিয়েটিভ মাইন্ডকে একদম উখাড়। সব থ্যাঙ্কস সব। নৌকাতে যাচ্ছি, তোমরা দেখেছো আমাকে লঞ্চে করে ঘুরতে সুন্দরবনে, কিন্তু এখন আমি যাচ্ছি নৌকোয় করে ঘুরতে। তো চলো দেখা যাক কি হয়। মাঝে আর একবার এসেছিল তো, মানে বাদামালার সঙ্গে এসেছিল না, দেখা হয়েছিল। এইভাবে মনে রাখবে, ঠিক আছে? তোমরা কি ভাবতে পেরেছিলে কখনো যে নন্দিনী তার হোটেল ছেড়ে এরকম প্রিন্সেপ ঘাটে নৌকার উপর বসে থাকবে? নন্দিনী নিজেই ভাবতে পারেনি, তোমরা কি ভাববে? মানে জায়গাটা দেখে আমার ওই তোর অমর প্রেমের একটা সিন মনে পড়ে যাচ্ছে। এই পরিবেশটা যেটা সেটা ওই সেই অমর প্রেমের ওই সিনটার মতো, যেখানে নৌকো ছিল, রাজেশ খান্না সাপ ছিলেন, ওখানে শর্মিলা ঠাকুর ছিল, একটা গান ছিল চিংগারি কই ফাড়কে, চিংগারি কই ফাড়কে তো সাবন সে বুঝারি সাবন পুরো মা বাবা করে দিয়েছি। তো এই অ্যাম্বিয়েন্সের সঙ্গে এই গান তো রাজভাই দারুণ দারুণ পুরো।
প্রচুর হয়েছি, প্রচুর প্রচুর বার হয়েছি, কারণ লাইফে অনেকটা আপস এন্ড ডাউনস থেকে উঠেছি। তো আজকে যে পজিশন পেয়েছি, আজকে এতটা ছিলাম না, এতটা ছিলাম না, খুবই একদম ওই কি বলে না, বাবা মার কাছে একদম বকা ঠকা খেয়ে খেয়ে। না, আমি যখন দেখেছিলাম নন্দিনী, যখন ফার্স্ট ভিডিও আমি দেখেছিলাম, বেশ গোল গাল, একটুখানি চাবি চাবি, হ্যাঁ মানে ওই রকম একটুখানি বলে মলি চাবি, বাবা মার আদরের বিগড়ে যাওয়া বাদরের মতো, একদম একদম, আমি আদরের বিগড়ে যাওয়া বাদরের মতনই। বাট সময় সিচুয়েশন নিয়ে গেছে এমন এমন কিছু জায়গা, তো এমন একটু এমন কিছু পরিস্থিতিতে নিয়ে ফেলেছি, যেখানে দাঁড়িয়ে আজকে তোমাকে সং অনেক অনেক বেশি সং। আর আমার সাথে যে পাবলিকটা আছে তাকে মানে আমাদের দুজন দুজনকে আমরা মিস করি, বৌদিকে মিস করছি, বৌদিকে তো প্রচুর মিস করছি, কিছুদিন আগে তোমাদের বৌদিকে নিয়ে এসে এখানে আমরা এটা 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 ভাব, এটা ভাব, এটা হচ্ছে বাড়িতে যেতে হবে, তো আমার কিন্তু সেলফি ওলফি সব তুলে নিয়েছি, অলমোস্ট অনেকক্ষণ ধরে আমরা বোটে ঘুরে বেড়াচ্ছি, কাটিয়ে উঠেছি একদম 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 ডিপ্রেশন হয়ে যাব। আজকে আমি এক মাস, এরপরে এই মানে এই আজকের দিনটার পরে আমি এক মাস ডিপ্রেশনে যাব না, কারণ আজকের দিনে তাহলে এমন মজা হলো আমাদের সাথে, একদম একদম আমি খুব এনজয় করেছি, খুব সুন্দর সময় কাটিয়েছি, যে মানে আমি সত্যি ওরা মানে ভিডিওর জন্য না বাই হার্ট বলছি, ইউ আর এ ভেরি গুড পার্সন, আর সত্যি তোমার সাথে কাজ করা মানে আমি ভীষণ রিজার্ভ কাইন্ড অফ পার্সন, আমার সাথে কথা বলতে অথবা ঘুরতে মিলতে না লোকেদের টাইম লাগে, আমার তো অনেক টাইম লাগে, কিন্তু বিশেষ করে আমি মানে তোমাদের সাথে ভুলে গেলে আমাকে জাস্ট কানে কানে বলছিল, বাস তুই তো বেশ ভালোই কাজ করছিলি, আমি মানে একদম দাদা দাদাকে আমি সম্মান করি, একদম সম্মান করি, সম্মানটাই সব থেকে বড়ো জিনিস, নিশ্চয়ই দাদাকে খুব সম্মান করি, থ্যাংক ইউ অনন্তা। তো আমার ছোট্ট বোন তুমি ভালো থাকো, সামনে তোমার বিয়ে আছে, তো কনগ্রাটস অ্যান্ড বেস্ট অফ লাক, তো হ্যাভ এ হ্যাপি ম্যারিড লাইফ। কারণ যে মানুষটা এতটা এফোর্ট দিচ্ছে, যে মানুষটা কাজটাকে এতটা সম্মান দিচ্ছে, সেই মানুষটাকে সম্মান দেওয়াটা উচিত আমার মতে, এটাই আমার যে দোকানটা, ওই দোকান আইস হোটেলটা যেটা রয়েছে সেটা দিয়ে অ্যাটলিস্ট একটা রেস্টুরেন্ট খোলার মতন ইনকাম হয় না, সো দ্যাটস ওয়াই আমাকে যেহেতু একটা গোল আছে যে আমাকে একটা জায়গায় ভালো জায়গায় বাবা মাকে নিয়ে যেতে হবে, আমি রয়েছি এখানে, আমি এটাকে কন্টিনিউ করবো, বাট বাবা মাকে একটা ভালো জায়গায় নিয়ে যেতে হবে, তার জন্যই মানে এই যে বাইরে প্রমোশন শুট যেগুলো যেগুলো দেখো তোমরা, আমার বেসিক্যালি যে নন্দিনী দিদি অফিসিয়াল চ্যানেলটা প্রমোশন শুট বগেরা করা হয়, এগুলো এই কারণেই করা হয় যাতে একটুখানি আপগ্রেড নিজেকে করতে পারি, ফাইন্যান্সিয়ালি নিজেকে স্ট্রং করতে পারি, যাতে এগিয়ে যেতে পারি। আমরা নন্দিনী রেস্টুরেন্ট কিন্তু দেখতে চাই, একদম একদম, খুব তাড়াতাড়ি, খুব তাড়াতাড়ি, পুজোর মধ্যে, পুজোর মধ্যে নন্দিনীর বড় রেস্টুরেন্ট থাকবে, আমরা ব্লগ বানাতে যাবো, ঠিক আছে, যে নন্দিনীদের নতুন হোটেলে খেতে যাচ্ছি। হ্যাঁ কিন্তু অনেকক্ষণ ধরে আমরা বোটে ঘুরে বেড়াচ্ছি, এবার আমরা যাচ্ছি, দেখছো কেমন এনজয় করলে আজকে, দারুণ দারুণ, অসাধারণ, আমি বললাম না যে এরপর অন্তত একটা মাস আমি ডিপ্রেশনে আর যাচ্ছি না, একটা মাস আমার ডিপ্রেশন কেটে গেছে, একটা মাসের চার্জ আপ আমি হয়ে গেছি, থ্যাংক ইউ দাদা, এইভাবেই ডিপ্রেশন ফ্রি থাকো, এইভাবেই আনন্দে থাকো, আমি যখনই ডিপ্রেশনে যাব তখনই তোমাকে ফোন করব। নৌকোর পার্ট শেষ, এবার আমরা যাচ্ছি নেক্সট কোনো ডেস্টিনেশনে, যেখানে নাকি অফকোর্স দাদা নিয়েছে, ওটাও আমার কাছে সারপ্রাইজ, দেখা যাক কোথায় যাই দাদা, সবাই জানি যে এই ফিলিংসটাই আলাদা, এই এক্সপিরিয়েন্সটাই আলাদা, সবাই বলে যে প্রত্যেকটা সফল ছেলের পেছনে একটা করে মেয়ের হাত থাকে, নিশ্চয়ই থাকে, কিন্তু তার সাথে সাথে কিন্তু প্রত্যেকটা সফল মেয়ের পেছনেও একটা সফল একটা ছেলের হাত থাকে দাদা। এখানে স্মার্ট দাদা স্মার্ট দিদির কিছু ফটো তুলছি, আপনারা দেখতে থাকুন। চেঞ্জ চেঞ্জ